আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি শপিং উইথ মি আমি সামি হাসান চলে এসেছি আজকে ছোট্ট সোনামণিদের জন্য ছোট্ট ছোট্ট কিছু টয়েস কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের আশা করি পছন্দ হবে এবং আমাদের সাথে আছে বড় বড় মতো রায়ান ভাইয়া তো আমরা একটা করে দেখবো ভাইয়া বেবিদের এটা হচ্ছে এটা হচ্ছে মিলিটারি হেলিকপ্টার যেটা রেট হচ্ছে 220 টাকা এটা হচ্ছে আপনার এইভাবে ইয়া করে দিয়ে চলে এটা চলবে এবং এটা ঘুরতে থাকবে খুবই সুন্দর একটা খেলনা এটা ছোট একটা খেলনা এটা রেট হচ্ছে দুইশো বিশ টাকা এর মধ্যে যেমন হেলিকপ্টারের মধ্যে আরেকটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে এটা এটাও ওরকম করে ইয়া করে দিলে এটা ঘুরবে তার রেট হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটার কালার হচ্ছে তিনটা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এবং এটার কালার হচ্ছে তিনটা যে তিনটা কালারে আমার হাতে আছে এই চাকা ইয়াগুলো পাখাগুলো ঘুরে যখন চলবে হ্যাঁ যখন চলবে এই পাখাগুলো ঘুরবে আর একটা আছে যেটাকে বলা হয় আসলে আমরা বলে থাকি যুদ্ধ বিমান এটা হচ্ছে আপনার মিউজিক প্লাস চলবে আমাদেরকে ভালো কিছু লাইট জ্বলতেছে এটা অন্ধকারে খুব ভালো দেখা যায় আমরা এটা একটু চালাবো নিচে হচ্ছে টাকা টাকা তারপরে আমাদের কাছে যেমন কার আইটেমের মধ্যে আছে যেমন এটা দেখতে পাচ্ছি একটা মানুষ বসে আছে এটাও এরকম স্টিয়ারিং করে দিলে চলবে মানে এখন জাস্ট এটা পুশ করতে হবে পুশ করলে এটা অনেক দূরে পর্যন্ত যায় এখানে কোনো ব্যাটারি চার্জার কিছু লাগবে লাগবে না এটা রেট হচ্ছে 210 টাকা এই ধরনের মধ্যে যেমন আছে আমরা দেখতে পাচ্ছি এটা একটা আছে যেটা হচ্ছে আমরা এরকম চালাইলে এরকম করে যখন চালাবো তখন উপরে পাখাটা দেখতে পাচ্ছি পাখাটা ঘুরবে এটা রেট হচ্ছে 220 টাকা তারপরে এই ধরনের মধ্যে যেমন আমাদের কাছে আছে যুদ্ধের জন্য এই যে আমরা যেটাকে বলি কামান কামান ট্যাঙ্ক এটা কামান ট্যাঙ্কটাও সেম ওরকম আপনার যুদ্ধ করবে যেটা রেট হচ্ছে দুইশো চল্লিশ টাকা মাত্র এ ধরনের মধ্যে যেমন আমাদের কাছে বিভিন্ন ধরনের কার আছে আসলে বলতে গেলে অনেক সময় প্রয়োজন তাই আমি আপনাদেরকে সব স্যাম্পলগুলো দেখাচ্ছি যেগুলো রেট খুবই সামান্য একশো আশি থেকে দুইশো দুইশো বিশ এরকম খুবই সুন্দর যায় একশো পঞ্চাশ টাকারও আমরা দেখতে পাচ্ছি যেটা একশো পঞ্চাশ টাকা এটা যখন আমরা চালাবো তখন এই যে এই সামনের যে লাইট দুইটা এটা আপ ডাউন করবে এটা রেট হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা তো বিভিন্ন কালার হয় তারপরে আমরা যখন দেখতে পাচ্তেছি এটা হচ্ছে একটা মানকি যেটা একটা ইয়ার মধ্যে আছে এটা আমরা যে এখানে একটা চাবি সিস্টেম আছে এই চাবিটা যখন আমরা ঘুরাই দিবো চাবিটা ঘুরায় এখানে একটা ইয়ে আছে মিউজিক হবে আমরা যখন ছেড়ে দিব তখন মানকিটা আপনি এইভাবে আগে যেতে এটা সম্পূর্ণ চায়না এজন্য এটা রেটটা একটু বেশি এটা রেট হচ্ছে তিনশো নব্বই টাকা আচ্ছা সম্পূর্ণের মতোই এটাও চাবি সিস্টেম এটা আমরা এরকমভাবে চাবি ঘুরে দেওয়ার পরে ও আপনি আপনি চলবে এবং এই যে মাথাটা নাড়াবে মাথাটা খুব সুন্দরভাবে নাড়াচ্ছে দেখতে পারতেছি আমরা এটার রেট হচ্ছে একশো নব্বই টাকা এটা হচ্ছে একশো নব্বই আমার হাতে যে দুটো দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ওয়াকিটক এটা বেবিরা খুব পছন্দ করে এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলার জন্য এটা নাম হচ্ছে ওয়াকিটকে এটা ব্যাটারির সাহায্যে চলে এটা আমরা এক ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোর পর্যন্ত কাজ করতে পারবো এর বেশি পারবো না মানে এক ফ্লোরে থেকে আরেক ফ্লোরে এই দুইটা মানে একের একের সাহায্যে আরেকটা কথা শোনা যাবে আচ্ছা এটা কি বেবিদের খেলনা ওয়াকি টকি এর প্রাইস কেমন 350 350 টাকা এটা 350 শুধু সিঙ্গেল টা না মানে ডাবল ডাবল নিতে হলে তো জোড়াই নিতে হবে তাই না তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্যান প্লাস পানি বের হয় এটা আমরা এই যে গরমের দিনে এরকম ভাবে ঘুরে নিলে ফ্যানের মতো বাতাস আসবে আর আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে আমরা পানি দিয়ে এখানে যে পাইপের সাহায্যে পানিটা এখানে আসবে তারপরে যে আমার হাতে একটা বাটন আছে যেটা আমরা ক্লিক করলে পানি বেরোবে

এখানে যে কোনো একজনকে এই চারটা ঘর মিলাইতে না সমানভাবে হোক এই মানে আমরা যেমন পাই গিয়া খেলি এবং ওইভাবে সমান মিলাই নিতে হবে যে আগে মিলাইতে পারবে সে ওই না এটার রেট হচ্ছে মাত্র একশো বিশ টাকা এ ধরনের অনেক খেলনা আছে যেমন এখানে আমি দেখতেছি আমাদের কাছে সম্পূর্ণ একটা হারমোনিয়াম সেট আছে এখানে রেডিও পর্যন্ত ধরে এটা সম্পূর্ণ ব্যাটারির সাহায্যে এখানে রেডিও ধরে এবং এখানে একটা দেখতে পাচ্তেছি মাইক আছে যেটা দিয়ে আমরা গান গেলে বক্স যেটাতে আওয়াজ হবে এবং মিউজিক আসবে

তারপরে বাচ্চাদের সবচেয়ে যেটা সেটা হচ্ছে লেগু এটার নাম বলা হয় এটা এটা হচ্ছে একটা সেট বাচ্চারা সুন্দরভাবে ঘর বানাইতে পারে বাড়ি বানাইতে পারে গাড়ি বানাইতে পারে সব ধরনের জিনিস বানিয়ে খেলতে পারে এখানে যেমন দাওয়া আছে আমাদের এই যে পিছনে দেখেন ক্যাটালগ স্বরূপ দাওয়া আছে এখানে যেমন গাড়ি বানাইছে এরকম ভাবে এটা দিয়ে খেলতে পারে এটা বেশ কয়েকটা কোয়ালিটি সবচেয়ে ভালোটা যেটা রেট হচ্ছে সাতশো আশি টাকা আচ্ছা এটা ব্যাক সিস্টেম দেখতে পাচ্ছি আমি পিছনে বেল্ট দেওয়া আছে বেবিরা ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে এটার যেমন কোয়ালিটি আছে এটা হচ্ছে সবচেয়ে ভালোটা এটার যেমন আরো কোয়ালিটি আছে এটা একটা এটা একটা দুইটা কোয়ালিটি আছে এটা রেট হচ্ছে 660 টাকা এবং এটা হচ্ছে 390 টাকা বড়টা 390 টাকা হ্যাঁ এটা হচ্ছে 390 এটা হচ্ছে আমাদের দেশীয় আর এটা হচ্ছে সম্পূর্ণ চায়না যেটা আপনার খুবই ভালো একটা এটা রেট হচ্ছে 660 টাকা আর আমরা যেটা হাতে দেখলাম আপনার ওইটা ওটা হচ্ছে একেবারে অরিজিনাল ভালোটা যেটা রেট হচ্ছে 780 টাকা 780 টাকা তারপরে আমাদের কাছে যখন যেটা দেখব সেটা হচ্ছে যে মুরগি এটাও সম্পূর্ণই এরকম ভাবে চলবে এবং মাথাটা নাড়াবে এটা রেট হচ্ছে 290 টাকা এবং এটার পাশাপাশি যেটা খেলনা আছে সেটা হলো হাত যেটা এই যে সম্পূর্ণ চাবির সাহায্যে এরকম চাবি আমরা ঘুরাই দিলে এটা আগাবে এবং এই যে মাথাটা নাড়াবে মাথা নাড়াবে প্লাস এই যে লেসটাও নাড়াবে যেটার রেট হচ্ছে একশো টাকা এবং এই যে বেবিদের খেলার জন্য আমরা যেটা দেখতেছি এখানে আছে এটার আসলে এবিসিডিও ছিল যেটা আমাদের শেষ হয়ে গেছে আপাতত ফল সেট এবং পশু পাখির সেটটা আছে যেটা আমরা তুলে রেখে দিতে পারবো এবং বাচ্চাদেরকে শেখানোর জন্য বলতে পারবো এটা কোথায় সেট হবে এটা যেখানে আমরা দেখতে পারতেছি আলাদাভাবে বাটন দেওয়া আছে যেটা আমরা এরকমভাবে ভাষায় তুলে আনতে পারবো স্কুলে রেখে দেবো বাচ্চাদেরকে বলতে মানে এটা গেম একটা এটা শেখাইতেও পারবো খেলার খেলার মাধ্যমে এটা অনেক কিছু শেখার আছে এটা প্রাইস কেমন হবে এটা প্রাইস হচ্ছে 250 টাকা তারপরে যে এটা একটা আছে এটা হচ্ছে ডার্ট বোর্ড এখানে বাচ্চাদের লিখতে পারবে এবং খেলতে পারবে এখানে আমরা যে যে ঘোড়াটা দেখতেছি এটা একটা জাস্ট স্টিকার টাইপের যেটা বোর্ডে চুমুকের মতো আটকায় ধরে এখানে পাট পাট করে সবকিছু দেওয়া আছে যেটা নিয়ে এখানে সাজায়

পিছনে আপনারা দেখতে পারতেছেন সিপ দেওয়া আছে বড়টাতে দেখাই বড়টাতে সুবিধা হবে সিপ দেওয়া আছে এবং এটা মিউজিক সিস্টেম ঘুরবে এটা চারপাশে ঘুরবে এবং মাছগুলো হা করতে থাকবে সিপটা দিয়ে সেই মাছগুলোকে তুলে ঝুড়িতে রাখতে হবে এটা হচ্ছে ফিশিং গেম ফিশিং গেমের সাইজ হয় তিনটা আমাদের কাছে আপাতত দুইটা আছে একটা রেট আছে পাঁচশো নব্বই আর একটা সাতশো নব্বই ছোটোটা পাঁচশো নব্বই বড়োটা সাতশো নব্বই তারপরে আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে লার্নিং বোর্ড এটা হচ্ছে মিউজিক সিস্টেম বোর্ড একটা যেটা আপনি মিউজিকের সাহায্যে বাচ্চাদেরকে শিখাইতে পারবেন আমি বোর্ডটা খুলে দেখাই তাহলে সুবিধা হবে বোর্ডটা হচ্ছে আমাদের রিমোটে যে চিকন ব্যাটারিগুলো লাগাই সেই ব্যাটারির সাহায্যে চলে দুইটা ব্যাটারি হলেই হয় এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এবি আরবি হরফ তারপরে ওয়ার্ড স্পেল মানে আপনি যেখানে যেটা ক্লিক করবেন যদি আরবি শিখাইতে চান বাচ্চাকে আরবিতে ক্লিক করতে হবে ব্যাটারি লাগাইতে হবে আগে আরবিতে ক্লিক করলে তখন এখানে যে

কম দামের মধ্যে কম প্রাইসের মধ্যে এটা হচ্ছে এটাও ডক্টর সেট যেটা রেট হচ্ছে তিনশো নব্বই টাকা আমরা দেখতে পাচ্ছি সেখানে ডক্টরদের সবচেয়ে সব পণ্যই আছে এটা রেট হচ্ছে তিনশো নব্বই টাকা আমি একটা কথা বলে রাখি আমার চ্যানেলে ভিজিট করবেন আর একটা ডক্টর সেট দেওয়া আছে টলি সহ চেম্বার সহ ছেলে এবং মেয়েদের জন্য বিভিন্ন ধরনের ডক্টর সেট ওটা আপনারা ঘুরে আসতে পারবেন আমার চ্যানেলে পেয়ে যাবেন আর এটা হচ্ছে কম প্রাইজের মধ্যে যেটা এটার প্রাইস কত বলছিলেন তিনশো নব্বই তিনশো নব্বই টাকা আচ্ছা এরপর আমরা এটা দেখি এখন যেটা দেখবো সেটা হচ্ছে এডিকশন বোর্ড এখানেও বাচ্চারা খেলতে পারবে আমরা অক্ষর গুলো দেখতে চাই ম্যাগনেটেড অক্ষর বাচ্চারা এই বোর্ডটার মধ্যে খেলতে পারবে প্লাস পিছনে আমরা দেখতেছি একটা ব্ল্যাক বোর্ড যেখানে বাচ্চারা চক দিয়ে লিখতে পারবে এখানে আপাতত চক দেওয়া আছে এবং ডাস্টারও দেওয়া আছে এটা সুন্দরভাবে বাচ্চাদের শেখার জন্য একটা ইয়া ডার্ট বোর্ড এটা আমরা চাইলে দাঁড়া করাইতে পারবো এই যে পাশে আমরা ইয়া দেখতেছি অ্যাঙ্গেল হবে অ্যাঙ্গেল করে আমরা বোর্ডের মতো দাঁড়া করায় রাখতে পারবো স্টান আছে হ্যাঁ যেটার রেট হচ্ছে আটশো টাকা এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে লুডু এটা হচ্ছে লুডু আমরা দেখতে পাচ্ছি দুই পাশে আমাদের লুডুর দুই পাশে গুলো আছে এবং দুটিও দেওয়া আছে বড় একটা লুডু যেখানে আমরা সুন্দরভাবে বেবিদেরকে নিয়ে খেলতে পারব এটার প্রাইস হচ্ছে ওয়ানলি তিনশো টাকা আমি যেটা দেখলাম এটাতে আমরা বড়রাও খেলতে পারবো এমন লুডুর যে ঘরগুলা বানানো আছে এবং গুটিগুলা এবং বেবিরাও খুব খুশি হবে এটা দিয়ে খেললে এটা প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটা ছোট আছে এটা ছোটোটার প্রাইস হচ্ছে দুশো আশি টাকা এটার আরেকটা আমি বলে দিই এটার আরেকটাই আমাদের কাছে ছিল যেটা হচ্ছে অনেক বড় আরও আমি এই টিভি যাচ্ছি আনব অবশ্যই সেটা হচ্ছে আমাদের এক সাইডে লুডুর এই দুইটা পার্ট থাকবে মানে এটা এটা আর এক সাইডে সম্পূর্ণ ক্রাম বোর্ড থাকবে যেটা ক্রাম খেলতে পারবে বেবিরা ওটা রেট পড়বে পাঁচশো টাকা ছিল জানিনা এখন কত পড়বে কিন্তু ওটা রেট আমাদের কাছে ছিল পাঁচশো টাকা অনেকগুলো কালেকশন দেখলাম আমরা বেবিদের আর এই কালেকশনগুলো যদি নিতে হয় তাহলে চলে আসতে হবে বন্ধন বেবি প্লাসে জিরো প্লাস শিশুদের যাবতীয় পণ্য বিক্রেতা তানজিনা টাওয়ার গ্রামীণ ফোন সেন্টার সংলগ্ন সেন্টার রোড রংপুর আর ফোনের মাধ্যমে যদি কেউ যোগাযোগ করতে চান ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট ফোর ট্রিপল থ্রি ওয়ান ডাবল এইট আবারও বলছি জিরো ওয়ান নাইন এইট ফোর ট্রিপল থ্রি ওয়ান ডাবল এইট এটা হচ্ছে রায়ন ভাইয়ের নাম্বার আর কেনাকাটার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখানো নাম্বারগুলোতে কল দিবেন ডেসক্রিপশন বক্সের বক্সে যে নাম্বারটা আছে সেখানে শুধু ব্যবসা প্রতি অনুষ্ঠান প্রমোট করার জন্য কল দিতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও আপলোড পেতে ধন্যবাদ সবাইকে